আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওসলাত ওয়সালাম আম্মা বাদ সকলকে আমাদের মাদ্রাসায় স্বাগত সম্মানিত শিক্ষার্থী বিন্দু হেদায়তুল্না প্লেলিস্টের দ্বিতীয়তম পর্বে যে টপিক নিয়ে কথা বলব সে টপিক হচ্ছে নাহু সম্মানিত গ্রন্থকার সিরাজউদ্দিন রাহেমুল্লাহ তিনি তার বই যেভাবে সূচনা করেছেন সে সূচনার অর্থাৎ বিসমিল্লা সম্পর্কে কিছু কথা বলবো এবং তিনি যে হামদ এবং সালাত নবীকের সাল্লামের প্রতি দূরত পাঠ করে তিনি যে তার বই লেখা শুরু করেছেন সেই বিষয়গুলো একটু আমরা অনুবাদ করব এবং তার তার্কিব বা সংশ্লিষ্ট কিছু বিষয় তুলে ধরবো অমাত ফেকে ইল্লা বিল্লাহ তা আপনাদেরকে বলছি আপনারা যারা এইমাত্র আমাদের সাথে জয়েন করেছেন রানিং ক্লাস সহ পরবর্তী ক্লাস বোঝার জন্য আই ক্লিক করে পূর্বের ক্লাসটি দেখে নিন আসুন আমরা আমাদের ক্লাসে ফিরে যাই সম্মানিত লেখক তিনি তার গ্রন্থ লেখা শুরু করেছেন বিসমিল্লাহের রহমানের রহিম দ্বারা কারণটা কী কারণ বিসমিল্লা এটি হলো একটা বরকতময় একটি দোয়া যার মাধ্যমে নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম তিনি কাজ শুরু করলেই ভালো কাজ শুরু করলেই তিনি বিসমিল্লা দিয়ে শুরু করতেন যেমনিভাবে আমরা একটা হাদিস পাই যেটা দোয়াইফ তথাপিও তার অর্থটা সঠিক অর্থাৎ প্রত্যেকটি কল্যাণময় কাজ যদি বিসমিল্লা বলে শুরু করা না হয় সেটা অসম্পূর্ণ থাকে আমরা এ হাদিসটি যদিও দোয়াইফ কিন্তু করিম সাল্লা সাল সাল্লামের বিভিন্ন কাজ করার ক্ষেত্রে আমরা দেখতে পাই তিনি বিসমিল্লা দিয়ে শুরু করতেন যেমনিভাবে হেরাকালের কাছে যখন তিনি চিঠি লিখেন তখন তিনি বিসমিল্লা দিয়ে চিঠি লেখা শুরু শুরু করেছিলেন তাই আমরা এই বিসমিল্লাহ রহমান রহিম দ্বারা তিনি কিতাবটা শুরু করেছেন তা আমরা প্রথমে বিসমিল্লাহ রহমান রহিম এর অনুবাদ এবং এর তার্কিব বিশ্লেষণ করবো বিসমিল্লাহের রহমানের রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি এটি হলো তার বাংলা অনুবাদ এখানে আমরা যদি এটাকে তার্কিব বিশ্লেষণ করি বা হরফে জার যে হরফে জার ইসমে মুদাফকে জের দিয়েছে এবং ইসমে মুদাফ আল্লাহ মুদাফিন এলাই মাউসুফ এজন্য বিসমিল্লাহি হিতে জের হয়েছে আর রহমান এর রাহিম যেহেতু মাউসুফ তার সিফাত একই রকম আরাব হয়ে থাকে এজন্য আর রহমান তে জের হয়েছে আর আর রাহিম এটা যেহেতু সিফাতে সানিয়া এজন্য একই রকম আরাব হয়েছে অর্থাৎ আমরা বলতে পারি বাহার ফেজার ইসমে মুদাফ আল্লাহ হল মুদাফুন ইলাই মৌসুফ আর রহমান সিফাতে উলা আর রাহিম সিফাত সানিয়া আল্লাহ মৌসুফ এবং তার দুই সিফাত মিলে মৌসুফের সিফাত হয়েছে মৌসুফ সিফাত মিলে মুদাফুন এলাই হয়েছে ইসমি মুদাফের মুদাফ মু বা মাজুর হয়েছে যার মাজরুর মিলে একটা ফেয়েলের মোতাল্লেক হয়েছে অর্থাৎ আশরাউ বা আব্দাউ আমি শুরু করছি ফেলের মোতাল্লেক হয়েছে ফেল আনাজমের ফায়েল আর তার মোতাল্লেক মিলে জুমলা ফেলিয়া হয়েছে সম্মানিত বিন্দু এরপরে সম্মানিত লেখক তিনি আল্লাহ তালার হামদ দিয়ে শুরু করেছেন কারণ আল্লাহ তাল্লা তিনি যে তার মহাগ্রন্থাল কোরআন তিনি শুরু করেছেন সেখানে সুরাফাতে আল্হামদু দিয়ে শুরু করেছেন তাই আল্লাহ আলার কিতাব যেভাবে শুরু করা হয়েছে কারণ এর মাধ্যমে শুরু করার মানে এর মধ্যে অবশ্যই বরকত নিহত আছে তিনি বরকত লাভের আশায় তিনি আলহামদু আল্লাহ তালার প্রশংসা দিয়ে শুরু করেছেন এই খুদ্াটা একটু পড়ি আলহামদুলিল্লাহ আলমিন ও আলা রসুলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ও আসহাবিহি আজমাইন এটার আমরা একটা অনুবাদ করি আলহামদু সমস্ত প্রশংসা লিল্লাহ রাব্বিল আলামিন সারা জাহানের প্রতিপালক আল্লাহর জন্য লেল মুত্তাকিন আর ও খায়রুল আকেবতি এখানে খায়র শব্দটা উজ্জ্ব আছে ও লিল মুত্তাকিন অর্থাৎ উত্তম পরিণাম রয়েছে লীল মোত্তাক মুতাকি পরহেজগারদের জন্য ও সলাতু আর সলাত বর্ষিত হোক অর্থাৎ রহমত বর্ষিত হোক আলা রসুলিহি আল্লাহ তাল রসুলের উপর তিনি কে মোহাম্মদ অর্থাৎ আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লি সাল্লামের উপর শান্তি বর্ষিত হোক ওয়া আ আলিহি এবং তার পরিবার বর্গের উপর ও আসহাবি আজমাইন এবং তার সকল সাহাবিদের উপর অর্থাৎ আল্লাহ রসুল মোহাম্মদ সাল আল সাল্লাম তার সকল সাহাবা একরাম এবং তার পরিবারের উপর শান্তি বর্ষিত হোক এটি হল তার বাংলা অনুবাদ এখন আমরা এটাকে একটু বিশ্লেষণ করি আলহামদুলিল্লাহ আল আলমিন আলহামদুকে আমরা মুক্তাদা ধরব লাম হরফেজার আল্লাহ হল মৌসুফ আর হলো রব্বি মুদাফ আলামিনা হলো মুদাফুনিলাই মুদাফ ইলাই মিলে আল্লাহ এর এর সিফাত হয়েছে অর্থাৎ আল্লাহ এর গুণ বর্ণনা করছে তিনি সারা জাহানের প্রতিপালক এজন্য জন্য আমরা বলবো আল্লাহ মুক্তাদা আল্লাহ ফেজার আল্লাহ মাউসুফ রব্বি মুদাফ আলামিনা ইলাই মুদাফ ইলাই মিলে এই আল্লাহ এর সিফাত হয়েছে মাউসুদ সিফাত মিলে মাজরুর হয়েছে মাজরুর যার মাজরুর মিলে একটা উজ্জ্বল ফেল ওয়াজিবুন একটা উজ্জ্ব ফেলের মোতালেক হয়েছে ওয়া জীবন শিব ফেল আর হুয়াজমের ফাইল ফায়েল আর তার মোতালেক মিলে জুমলা ফেলিয়া হয়ে আলহামদু মুত্তাদার খবর হয়েছে তাহলে আলহামদু মুত্তাদা তার খবর মিলে জুমলা ইসমিয়া খাবরিয়া হয়েছে কারণ যেহেতু আলহামদু এটি হল এসএম ওয়াল আকেবত লীল এখানে আমরা বলতে পারি ওয়াল আকেবু অর্থাৎ অর্থাৎ এখানে খৈর শব্দটা রয়েছে খৈরুল আকেবাতি অর্থাৎ উত্তম পরিণাম লীল মুত্তাকিন মোত্তাকিদের জন্য তাহলে আমরা এটাকে এ ওয়াটাকে আমরা ওয়া এসতে ধরতে পারি যে প্রারম্ভিক ওয়া ধরতে পারি অল খাই মোদাফ আল আহ কেবাতে মুদাফিলাই মুদাফ ইলাই মিলে আমরা মুক্তাদা ধরতে পারি লাম হরফেজার মোত্তা খি না হল মাজরুর যার মাজরুর মিলে একটা উজ্জ ফেল সাবেতুন একটা উজ্জ্বেলের মতাল্লিক ধরে আমরা মোক্তাদার উজ্জ্ব ফেলের মতাল্লেক ধরে ও তালে সাবেতুন শিবে ফেল ওয়া জুমের ফায়েল আর তার মতালেক মিলে জুমলা ফেলিয়ে হয়ে ওসালাত আলা রসুল হি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন এই অংশটুকেরা আমরা তারকিব করতে পারি ওসলা এটা হচ্ছে মুক্তাদা। আলাহর ফেজার রসুলি মুদাফি হল মোদাফুনিলাই মুদাফ মুাই মিলে এটা মোবাদ্দাল মিনহু কারণ রসুল যিনি তিনি মোহাম্মদ এজন্য এটাকে বদলুল কুল হয়েছে। অর্থাৎ রসুল হি মোহাম্মদ এই মুদাফ মুদাফিলে মিলে মোবাদ্দল মিনহু আর মোহাম্মদ হল বদল মোহাম্মদ বদল মোবাদ্দল মিনহু মিলে এটাকে আমরা বললো মাহতুফুন আলাই ওয়া হরফ আত আলিহি মুদাফ আলী মুদাফি হলো মুদাফুন মুদাফ মুদাফুন মিলে হলো মাতুফ আউয়াল আর ওয়া আসহাবিহি আস ওয়াউ হলো হরফ আত আসহাবি মুদাফি মুদাফুন মুদাফুনিলাই মুদাফ মুাই মিলে হলো মাতুফ। তাহলে মাহাতুফুন আলাই তার দুই মাতুফ মিলে হয়েছে মোয়াক্কাত আর আজমাইন হলো তাকিদ আজমাইন এটা হলো তাকিদ তাহলে মুআকাত তাকিদ মিলে এখন হবে আলাহরফেজারের মাজরুর তাহলে যার মাজরুর মিলে একটা উজ্জ ফেলের মতাল্লেখ ধরতে হবে আর সলাত জেলাতুন অর্থাৎ সলাত রহমত বরকত শান্তি নাজিল হোক বর্ষিত হোক এজন্য আমরা এখানে একটা নাজেলাতুন শিবে ফেলকে ধরবো জেলাতুন শিবে ফেল হিয়া জমির ফাইল যেটা আসলাত উদ্দেশ্য আর তার মোতালেক মিলা জুমলা ফেয়েলিয়া হয়ে তখন আসলাত মুক্তাদার খবর হয়েছে এরপরে আম্মা ফাহাদ মুখ তাসারুন মতবুতুন ফিন নাহবি এ অংশটুকের তার্কিব আমরা করি আম্মা হরফের সার্থ আর বাদু এটা হলো এটা হলো আমরা জানি কাবলু এবং বাদুর এর আব রয়েছে অর্থাৎ বাদু এর পরে যদি মোজাফেলে উল্লেখ থাকে তাহলে মরাব আর যদি বাদু এর পরে যদি মোজাফেলায় উল্লেখ না থাকে তাহলে তার দুটি অবস্থা যদি মোজাফিলাই মনে মনে জানা থাকে তাহলে সেটা থাকবে মাবনি আলা দম্মা আর মনে মনে যদি জানা না থাকে মুদাফেলাই উল্লেখও নেই আবার মনে মনে জানা নেই সে অবস্থায় এটা হবে মোরাব তাহলে এ জায়গায় আম্মা বাদু এ বাহাদুর পরে মুদাফেলাইটি জানা আছে মনে মনে সেটা কি আই বাদল হামদি ওয়াস অল বাসমালাতি বাদল হামদি সানাই অথবা বাদ আল ওয়াস সালাতি অথবা বাদ আল হামদালাতি ওয়াল বাসমালাতি এরকমভাবে আমরা মুজাফিলাইকে আমরা মনে মনে এটাকে ঠিক করতে পারি তাহলে আম্মা হরফেসার্থ বা বাদা মুজাফ আর হলো হামদালাতি অল বাসমালাতি অথবা বাদাল হামদি ও সলাতি এটাকে মোদাফিলাই ধরে আমরা এটাকে শর্ত বলতে পারি আর ফাটা হলো ফা জাজাইয়া আমরা জানি যে শর্তের পরে যাজাটা যে আসবে সেই জাজাটা যদি জুমলা ইসমিয়া হয় তাহলে তার শুরুতে ফা আনতে হয় এটাই সেই ফা জাজাইয়া আর হাজাটা হলো মুক্তাদা মুখতারুন এটা হলো মাউসুফ আর মদবুতুন এটা হলো শিবে ফেল ফিহার ফেজার মজবুতুন এ মাকতুবুন ফিহার ফেজার নাহবে মাজরুর যার মাজরুর মিলে মোতাল্লেক হয়েছে মাজবুতুন শিবে ফেলের সাথে মজবুতুন শিবে ফেল আর হুয়া ফাইল আর তার মোতাল্লেক মিলে জুমলা জুমলা হয়ে শিবে জুমলা হয়ে এই মুখতাসার এর হলো সিফাত মাউসুদ সিফাত মিলে তখন হাজা মোত্তাদার খবর মুক্তাদা তার খবর মিলে তখন এই যে আম্মা বাদু এটা যে শর্ত ছিল তার জাজা শর্ত এবং জাজা মিলে শর্তে যাচাইয়া হয়ে গেছে সম্মানিত শিক্ষার্থীবৃন্দ আমরা এই জামা আতু ফিহি থেকে নিয়ে আনফাহমিল মাসাইল পর্যন্ত একটু আমরা অনুবাদ আগে করে নিই জামা আতু আমি একত্রিত করেছি ফিহি আই এই হৃদায়ত গ্রন্থের মধ্যে মহিমাতেন নাহবি নাহু সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়াবলি আয়লা তার তিবিল কাফিয়াতে কাফিয়ার সাজানো রীতিতে মুবাবিবান ও মুফ অথবা মুবাউবান ও মুফাসালান অর্থাৎ বাপ বাপ ফসল ফসল আকারে এবার এবারাতিন ওয়াদে হাতিন স্পষ্ট ভাষা দ্বারা মা ইর আদিল আমসিলাতি অর্থাৎ উদাহরণ বর্ণনার সাথে ফি মে এ মাসা ইলিহা অর্থাৎ তার সমস্ত মাসলা মাসলামসাইলে মিন গর তান লে আদিল্লাতিন ওয়াল ইল আলি অর্থাৎ এই মাসলা মাসাইলগুলো উল্লেখ করার ক্ষেত্রে কোনো কোনোরকমের দলিল আদিল্লা এবং কারণ বর্ণনা বা উপস্থাপনা ব্যতিরই কেননা আল্লাহ আল্লাশাউসা যাতে করে অসহ সৃষ্টি না হয় বিভ্রান্ত সৃষ্টি না হয় জেহনুল মুক্তাদি অর্থাৎ প্রাথমিকদের ব্রেন প্রাথমিকদের মস্তিষ্ক আনফাহমিল মাসাইল মাস আলা বোঝার ক্ষেত্রে আমরা টানা উদ অনুবাদ করতে পারি যে প্রাথমিক ছাত্রদের জেহেন মাসায়ে মাসলা মাসাইল বুঝার ক্ষেত্রে যাতে করে বিভ্রান্ত না হয় এই জন্য সমস্ত মশলা আইলের ক্ষেত্রে উদাহরণ বর্ণনা করার সময় কোন রকমের দলিল আদিল্লা এবং কারণ উপস্থাপনা ছাড়াই স্পষ্ট ভাষা দ্বারা বাপ বাপ ফসল ফসল আকারে বা ফসল ফসল অবস্থায় কাফিয়ার সাজানোর রীতিতে নাহুর গুরুত্বপূর্ণ বিষয়গুলো এই কিতাবের মধ্যে আমি একত্রিত করেছি এখানে আর কথা মনে রাখতে হবে যে বাপ এবং ফসলের মধ্যে কিছু তফাত আছে বাপ কাকে বলা হয় ফসল কাকে বলা হয় মনে রাখবেন কিতাব সমস্ত একটা বিষয়ের এলএমকে একত্রিত করে ওটাকে কিতাব বলা হয় অর্থাৎ এটাকে বলা হয় কিতাব অধ্যায় আর যখন বলা হয় বাপ অর্থাৎ কয়েকটি বাপ নিয়ে একটি কিতাব হয় আর কয়েকটি ফসল নিয়ে একটি একটি বাব হয় অর্থাৎ আমরা যখন বলবো বাপ তখন বুঝতে হবে যে এখানে কয়েকটি ফসল রয়েছে তাহলে আমরা বলছি কিতাব একটা বিষয়ের সমস্ত এলেমকে কিতাব বলে আর বাব হল কয়েকটি ফসলকে নিয়ে একটি একটি বাব গঠিত হয় আর হলো অত বাব হল পরিচ্ছেদ আর ফসল হলো অনুচ্ছেদ এখন আমরা দেখি ফিহি মহিম্মাতে নাহবি আলা তারতিব কাফিয়াতে মোবাবুবান ও মুফাসেলান এটুকুর আমরা কিভাবে তারকিব করতে পারি জামা আতু ফেল তু জমির এটা হচ্ছে তার ফাইল ফি হরফে জার হি হলো মা জরুর আর ফি হরফে জার হি হলো আমরা এটাকে যদি হিকে আমরা জুল হাল ধরি তাহলে আমরা মুবাউন ও মুফাসসালান এটাকে আমরা হাল ধরবো আর যদি মহিম্ম মুদাফ আর নাহবি মুদাফির লাই মুদাফ মুদাফিলাই মিলিয়ে যদি আমরা জুল হাল ধরি তাহলে আমরা ওয়াবান ও মুফাসলানকে আমরা জুল হাল ধরবো অর্থাৎ তখন ওয়াবান হবে আর যদি এটা মাফুল ধরবো তখন এটা মাহুল মোবাউবান ও মুফাসসালান ধরবো অর্থাৎ মহিম্মি মুদাফ আর নাহবি মুফুন এলাই মুদাফ মুদাফিলে মিলে আমরা যদি বলি জুলহাল তাহলে মুবাউবান ও সালান হবে মাতুফুন আলাই মাহাতুফ মিলে হলো হাল জুলহাল হাল মিলে যা মাহতুফ এলেন মাফুল বিহি আর যদি আমরা ফি হি জমিরকে যদি আমরা জুলহাল ধরি তাহলে আমরা উইবান ও মুফ অর্থাৎ ওয়ায়ের নিচে জের পড়বো সদের নিচে জের পড়বো মুবা উইবান ও মুফ সেলান মাহাতুফুল মাহাতুফ আলাই মিলে এটার হাল জুলহাল হাল মিলে মাজুর যার মাজুর মিলে মোতাল্লেক আউ্বাল হয়েছে অর্থাৎ জামাআতু ফিলের সাথে আর মুহিম মাতে মুদাফ আর নাহবি ইলাই মোদাফ মুফিলাই মিলে এটা আমরা বলবো জামাআতুফিল মাফুল বিহি আলাহ ফার তরতিব মুদাফ কাফিয়াতে হল মুদাফুন ইলাই মুদাফু মেলেন মাঝরুর জার মাজুর মেলে মতাল্লিক সানি হয়েছে আতু ফেলের সাথে ফেজারে এবার মাউসুফ ও আদেহাতিন সিফাত মাউসুদ সিফাত মেলে মাঝরুর হয়েছে বাহরফেজারের জার মাজুর মেলে আতু ফেলের মতাল্লিক সালেস অর্থাৎ তৃতীয় মতাল্লিক হয়েছে মা মুদাফ ইরাদে মুদাফুন ইলাই মুদাফ আল আমসিলতে মুফুন ইলাই ফি হারফেজার জামে ই মুদাফ মাসা ইলি ইলাই মুদাফ হয়ে আর হা হলো মুদাফুন ইলাই তাহলে মুদাফুন মুদাফ ইলাই মিলে জামে ই মুদাফুর এলাই হয়েছে মুদাফুল মুদাফ ইলাই মিলে মাজরুর হয়েছে ফিউ হারফেজারের সাথে ফিহ ফেজার তার মাজরুর মিলে মোতালেক আউ্বাল হয়েছে ইরাদ মাজদারের সাথে এখন আমরা মিন হরফেজার গইরি মুদাফ আর তার রুদি হলো মুদাফুন তার রুদ হলো মুদাফুন ইলাই দিয়ে আমরা এখানে বললো লাম হরফেজার আদিল্লাতি হলো মাতুফুন আলাই ও হরফে আত ইল আলে হলো মাতুফ। তাহলে মাতুফ মাহাতুফুন আলাই মিলে এই লে হরফেজারের মাজুর হয়েছে লে হরফেজার তাহলে যার মাজুর মিলে মোতাল্লেক হয়েছে তার রুজের অর্থাৎ তাররুজের মোতাল্লেক আউ্বাল হয়েছে এরপরে লাম 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 হরফেজার আল্লাহ এখানে মূলত ছিল আন লা আমরা জানি আন হরফে মাজদারিয়া আর যদি এই পরে লামে যদি নাফি থাকে তাহলে সে জায়গাতে আনটা আর লামটা আনটা উজ্জ্ব থাকে না অর্থাৎ আন যেই জায়গায় উজ্জ্ব থাকে তো লাম অর্থাৎ লামে কায়ের পরে একটা আন উজ্জ্ব থাকে কিন্তু যদি লামে কায়ের পরে মোদারে মানফি অর্থাৎ লায়ে নাফি আসে তাহলে সেক্ষেত্রে আনটাকে উল্লেখ করা আবশ্যক জরুরি এই জন্য লে আল্লাহ আসলে লে আন লা ছিল অর্থাৎ এখানে তালিল হয়ে আল্লাহ হয়েছে লে আল্লাহ তাহলে লে আল্লাহ এটা হলো লে হারফে তালিল আল্লাহ ইউশাউ্বাসা ফেলে মজহুল আর জেহনু মুজাফ আল মুত্তাদি হলো মুদাফুন ইলাই জেহনু মুজাফ আর হল হলো মুজাফুর ইলাই মুজাফ মু মিলে ওয়াসা ফেলের মাফুলুন অর্থাৎ নাইবে ফাইল হয়েছে আন হরফে জার ফাহমি মুদাফ ইলাই মুদাফুন মুদাফুদা ফেলে মিলে মাজুর যার মাজুর মিলে মোতাল্লেক হচ্ছে ওয়াসু ফেলের সাথে ঈসা ওয়াসা ফেল আর জেহনুল মুক্তাদি নাইবে ফাইল তার নাইবে ফাইল মিলে এই মাজুর হয়েছে লাম হরফে জারের যার মাজুর মিলে মোতাল্লেকে সানি হয়েছে রুজ এর মাজদারের সাথে তাহলে লে আল আদিল্লাতিওয়ালে এল আলী এই দুটি মোতাল্লেক আউয়াল তা আর এটা হলো মোতাল্লেকে সানি তাহলে প্রথম মোতালেক বা দ্বিতীয় মোতাল্লেক মিলে মুদাফুন এলাই হয়েছে গাইরে মুদাফিল মুদাফ মুদাফিলে মিলে মিন হরফেজারের মাজুর হয়েছে যার মাজুর মিলে মোতাল্লেকে সালেস হয়েছে ইরাদের সাথে তাহলে মা ইরাদ মাসদার তার আর আমসেলাতে মুদাফুন এলাই আর তার মোতাল্লেকে তিন মোতালেক মিলে মুদাফুন এলাই হয়েছে মা মুদাফুন এলাইয়ের মা আমুদাফ তার মুদাফেলায় মিলে জামাআতু ফেলের সাথে জরফে মোতাল্লেক হয়েছে তাহলে জামাআতু ফেলে আতু ফেল তুজমের ফায়েল আর হলো তার জরফে মোতাল্লেক এবং তার সমস্ত মোতাল্লেক মিলে জুমলা ফেলিয়া হয়েছে শিক্ষার বিন্দু এই ছিল এই এবারতগুলোর তার্কিব আমরা এখন আলহামদু এই শব্দটার একটু বিশ্লেষণ করবো আমরা জানি আলহামদু এর মধ্যে যে শুরুতে আলিফলামটা রয়েছে আমরা জানি যে আলিফলাম প্রথমত দুই প্রকার একটা হলো আলিফলাম ইসমি দ্বিতীয় নম্বর হলো আলিফলামে হারফি ইসমি কাকে বলা হয় আমরা জানি ফাইল এবং ইসমে মাহফুল এর শুরুতে যে আলিফলামটা ব্যবহার করা হয় সেই ইসেম সেই আলিফলামটাকে বলা হয় আলিফলাম ইসমি মানে ইসমে ইসমে মাহফুলের শুরুতে যে আলিফলামটা ব্যবহার হয় তাকে বলা হয় আলিফলামে ইসমি এবং আলিফলামে ইসমি এর এই আলিফলামটা আল্লাদি অর্থে ব্যবহৃত হয় আর বাকি অন্য জায়গায় যে আলিফলামটা ব্যবহার হয় সে আলিফলামটাকে বলা হবে আলিফলামে হারফি হারফিটা আবার চার প্রকার হয় সেটা আলিফলামে জিন্সি হবে অথবা আলিফ ইশতেক রাকি হবে অথবা আলিফলামে আহাদে খারিজি হবে অথবা আহাদে জেহিনী হবে তো এই জায়গাতে আলিফলাম ইসতেক রাকি হয়েছে কিভাবে ইজতেক হয়েছে অর্থাৎ আলিফলামে জিন্সি ওই আলিফলামকে বলা হয় যেই আলিফলাম দ্বারা একটা জাতীয় একটা জাতির জিন্স বুঝায় যেমন উদাহরণ সব বলতে পারি আর রাজুলু খাইরুন মিনাল মার আতে তাহলে আর রাজুলু এই যে শুরুর আলিফলাম খাইরুন মিনাল মার আতে এই আরিফলাম হলো শুরুতে আলিফলাম অর্থাৎ আর রাজুলু এর শুরুতে যে আলিফলাম খাইরুন মিনাল মার আতে যে আলমার আতের এর যে আলিফলাম এটুকু বলা হয় আলিফলামের জিন্সই কারণ কি কারণ আলিফলাম অর্থাৎ রাজুল এবং আলমার এটা জিন্স বুঝাচ্ছে যেটা জিন্স দুইটা জাতে আলাদা আলাদা বুঝাচ্ছে এই জন্য এটাকে বলা হয় আলিফলামে জিন্সই আর আলিফলামে ইসতেগ্রাকি কাকে বলা হয় আফ আলিফলামে ইসতেগ্রাকি বলা হয় জাত বুঝাবে না বরং আদাদ সংখ্যা বুঝাবে। অর্থাৎ যেই বিষয়ের অর্থাৎ কোনো একটি বিষয়ের সমস্ত আফরাদকে যদি একত্রিত করে তখন সেটাকে আলিফলাম ইসতেক রাখি বলে যেমনি হলে আলহামদু অর্থাৎ প্রশংসার যতগুলো ফার্দ আছে সবগুলো আল্লাহর জন্য অনুরূপভাবে বলে আসর ইন্নাল ইনসান আলাফি খুসর। বলে আসর ইন্নাল ইনসান এই যে ইন্নাল ইনসানা এই আলিফলামটা ইনসানের শুরুতে যে আলিফলামটা এই আলি ইফলামটাকে এটাকে ইশতেক বলা হয় কারণ কি মানুষের যতগুলো ফার্দ আছে। সমস্ত মানুষের ফার্দ তারা সকলেই ক্ষতিগ্রস্ত আর একটা হলো কোনো ফার্দ সমস্ত ফার্দকে না বুঝিয়ে সমস্ত ফার্দের সংখ্যাকে আফরাদের সংখ্যাকে না বুঝিয়ে যদি কতিপয় ফার্দকে বুঝায় তাহলে সেটাকে বলা হয় আহাদে খারিজি অর্থাৎ আলিফলামে আহাদি খারিজি অর্থাৎ যেমন ফা আসাউ ফেরাউনু আর রসুল এই যে আর রসুল এখানে যদি আলিফলাম আসে এই আলিফলামটা রসুলের অনেকগুলো ফার্দ আছে কিন্তু শুধুমাত্র এই ফার্দকে বোঝানো হচ্ছে যেটা শুধুমাত্র মুসা আলহ সাল্লাহ সাল্লামকে বুঝানো হয়েছে। অর্থাৎ ফেরাউন মুসার অবাধ্যতা হলো এটাকে বলা হয় এটাকে বলা হয় আহদে খারিজি আরেকটা হলো আহদে জিহিনি যে ফার্দের মধ্যে যে একটা ফার্দকে বুঝাচ্ছে সেটা নির্দিষ্টভাবে কিন্তু এমন কিছু আছে যে কিছু ফার্দকে বোঝাবে যে আফাদকে বোঝাবে যে আফরাদগুলো ও নির্দিষ্টভাবে বুঝাবে তাকে বলা হবে আহাদে জিহিনি অর্থাৎ জেহেনের মধ্যে যেটা থাকবে যেমন ইন্নি আখা আফু আইয়া আকুলাহু আজ ইবু অর্থাৎ আমি আশঙ্কা করছি যে তাকে কোনো বাঘ খেয়ে ফেলবে তো এই যে ইন্নি আখাফু আইয়া আয আজ এর শব্দের শুরুতে যেই একটা জি একটা বাঘের কথা বলা হয়েছে যে বাঘ খেয়ে ফেলবে এর শুরুতে যে আলিফলামটা এই আলিফলামকে বলবো আহাদের জেহিনি কেন আহাদের জেহিনী বলবো কারণ এ শব্দের মধ্যে অন্তর্ভুক্ত যে আফরাত বোঝাচ্ছে প্রকৃত প্রকৃতভাবে সেটা অনির্দিষ্টভাবে বোঝাচ্ছে অর্থাৎ নির্দিষ্টভাবে বোঝায় বুঝাই না কিন্তু যদি বলা হয় ফা আসা ফেরা আনুর আর রসুল দ্বারা এখানে একটা নির্দিষ্ট রসুলকে বোঝাচ্ছে যদিও একটা ফার্দ রসুলের অনেক আফরাদ আছে সে আফরাদ থেকে শুধুমাত্র একটি অংশকে বোঝাচ্ছে সেটা হলো মুসা আলি সাল্লা সাল্লাম যেটা নির্দিষ্ট কিন্তু এটা যদি এই ফার্দটা নির্দিষ্ট না হয় তাহলে সেটাকে আহাদি জেহিনী বলা হয় সম্মানিত শিক্ষার্থীবিন্দু এই ছিল মোটামুটি আমাদের আজকের দ্বিতীয় দার্সের আলোচনা আশা করছি আপনারা এখান থেকে মোটামুটি ফায়দা পেয়েছেন এরপরে যদি আপনাদের এখানে কোনো বোঝার অসুবিধা হয় তাহলে আমাদেরকে প্রশ্ন করবেন ইনশাল্লাহ আমরা আপনাদের উত্তর দিয়ে আপনাদের সাথে থাকবো সে পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন বলে আশা ব্যক্ত করে শেষ করছি আসসালামু আলিকুম রহমতুল্লাহ আবারকাত